নমস্কার, হেলথ স্যালুয়েশনের সকলকে অনেক অনেক স্বাগত। আর এই হেলথ স্যালুয়েশনের গেস্ট মনে হয় এখন আর আমাদের গেস্ট নয়, আমাদের কাছের মানুষ, কিন্তু তাকে প্রতিনিয়ত লাইভে না পাওয়ার একটা অভিযোগ। কেন অভিযোগ? কারণ আপনাদের সকলের শারীরিক দিকটা দেখা কিন্তু তার একটা কাজ হয়েছে, আর সেই কাজের কাজটা তিনি করছেন শুধুমাত্র আপনাদের জন্য। তাই আপনারা বহু মানুষ আজকে আমরা বলতে পারি যে আমরা ভালো আছি শারীরিক দিক থেকে, যে এই কথাটা কিন্তু ম্যাক্সিমাম মানুষ এখন বলতে পারে না শারীরিক সুস্থতায়। আমাদের অনুষ্ঠানের নামটাই কিন্তু ঠিক সেই রকম, হেলথ স্যালুয়েশন। যদি হেলথের বিষয়ে সলভ হয়ে যায় স্যালুয়েশন, তাহলে তো আমাদের জীবনে অনেকটা ভালো থাকা যায়, যেই বিষয় নিয়ে বহু মানুষ কিন্তু জর্জরিত আর্থ্রাইটিস। এক কথায় আমরা কিন্তু সাধারণ মানুষের মুখে আজও শুনি, না না, আর্থ্রাইটিস সারানো সম্ভব না, পুরো কিওর হয় না। এই ধারণাটা কতটা ভুল সেটি কিন্তু ডক্টর সন্দীপ চক্রবর্তী ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছে। শুধু ইন্ডিয়া নয়, অল ওভার ইন্ডিয়ায়, শুধু মাত্র কলকাতায় কিন্তু নয়। তাই তার বহু পেশেন্ট কিন্তু দূর দূরান্ত থেকেই, যেমন ধরুন তামিলনাড়ু, নাগাল্যান্ড থেকেও ছুটে আসছে। যে যে অবস্থায় আসুক না কেন, আর্থ্রাইটিসের 100% সুস্থ হয়ে কিন্তু ফিরছে। তিনি কিন্তু একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে আজ বহু মানুষকে ভালো রাখতে পারেন, আর এইভাবে বলতে পারেন যে কতটা খারাপ অবস্থায় রয়েছে আর্থ্রাইটিস, চলে আসুন আমার কাছে। ডক্টর সন্দীপ চক্রবর্তীকে কিন্তু আজকে আমরা সৌভাগ্যবশত লাইভ ফোনের অনুষ্ঠানে পেয়ে গেছি, যাকে আপনারা চেম্বারে দেখানোর জন্য একটু সময় লাগে, কারণ তার চেম্বার উপচে পড়ে শুধুমাত্র আপনাদের জন্য নয়, সেই জন্যই তার কিন্তু না আসতে পারে। অনেক সময় কিন্তু আসবো বলেও আসতে না পারার একটাই কারণ, আপনাদের জন্য। আর যখনই একটু সময় পাওয়া তার ছুটে আসা, আজও তাকে পেয়ে গেছি। কথা না বাড়িয়ে মূল বিষয় আমরা ফোকাস করবো, আর্থ্রাইটিস নিয়ে আমাদের আলোচনা চলবে, কিন্তু তার আগে তার বিষয়ে একটু কিছু বলার আছে আমার নতুন দর্শকদের। ডক্টর সন্দীপ চক্রবর্তী BHMS MD, যার কথায় নয় তার কাজে কিন্তু পরিচয়, অল ওভার ইন্ডিয়া তাকে এক নামে এখন চেনে। ডক্টর সন্দীপ চক্রবর্তী মানে আর্থ্রাইটিসের মতো রোগ 100% সেরে যাবে, সেই কথা তাকে স্বাগত জানাবো ফোনের লাইভ অনুষ্ঠানে। আপনাদের ফোন অবশ্যই নেবো, যে কোনো শারীরিক সমস্যা নিয়ে ফোন করুন, কিন্তু ফোকাসটা রাখবো আজকে আমরা ডিটেলসে জানবো তার থেকে আর্থ্রাইটিসের উপর। তার আগে সন্দীপ দাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানে মূল পর্বে প্রবেশ করবো। নমস্কার সন্দীপ দা, অনেক অনেক স্বাগত। নমস্কার। প্রথম কথা বলি, আজকের যে প্রবলেম নিয়ে আমি আলোচনা করছি, এই প্রবলেম নিয়ে আমি আগেও বেশ কয়েকবার আলোচনা করেছি, এবং আমি বলতে পারেন সারাটা দিন এই প্রবলেমগুলো, ক্রনিক ডিজিজ নিয়েই খুব বেশি ব্যস্ত থাকি। তো তার মধ্যে একটা অন্যতম প্রবলেম, যেটা আজকের দিনে প্রচণ্ড বার্নিং প্রবলেম এবং মারাত্মক প্রবলেম হয়ে গেছে, দ্যাট ইজ আর্থ্রাইটিস। সেটা অস্টিও আর্থ্রাইটিস হতে পারে, রিমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, রিয়্যাক্টিভ আর্থ্রাইটিস হতে পারে, অনেক টাইপসের আর্থ্রাইটিস হতে পারে। তো এই আর্থ্রাইটিস থেকে আমরা যদি পুরোপুরি নির্মূল হওয়ার জায়গাটা যদি করতে পারি, এবং সেই জায়গাটা কিন্তু হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করতে পারে এবং কমপ্লিট কিওর হয়ে যায়। এবং আর্থ্রাইটিসের আমি প্রচুর কয়েক হাজারও পেশেন্ট দেখেছি, যে পেশেন্টরা কিন্তু জেনারেলি শুধুমাত্র পেনকিলার, ক্যালসিয়াম, ভিটামিন D3, ফিজিওথেরাপি, তেল, অয়েন্টমেন্ট, স্প্রে, এইসব নিয়েই জীবনের অনেকটা মূল্যবান সময়কে কিন্তু নষ্ট করে ফেলছেন। এবং আলটিমেট দেখা যাচ্ছে কি, আলটিমেট দেখা যাচ্ছে হাঁটু তো কোনো কারণে ভালো হচ্ছেই না, এবং দিনে দিন যে মারাত্মক যন্ত্রণা, আর্থ্রাইটিস বা বাতের এই যে প্রচণ্ড যন্ত্রণা, এটা দিনে দিন বাড়তে থাকছে, এবং এই অয়েন্টমেন্ট, তেল, স্প্রে লাগাতেই থাকছে। আমি বলবো এই জায়গা থেকে এক্সটার্নাল অ্যাপ্লিকেশন তেল, অয়েন্টমেন্ট, স্প্রে দিয়ে খুব বেশি বেনিফিট হয় না। প্রপার হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে এরকম বহু পেশেন্টকে আমি সুস্থ করে দিয়েছি, যাদের নি রিপ্লেসমেন্ট অর্থাৎ হাঁটু পাল্টানোর মতো জায়গা থেকেও পেশেন্ট কিন্তু আজ সম্পূর্ণ সুস্থ। এবং সুস্থর অর্থ কিন্তু শুধুমাত্র যন্ত্রণা কমা নয়, এটা আমি পেশেন্টদেরও বলি বা আপনাদেরও বলছি, সুস্থর অর্থ হলো নর্মাল হাঁটাচলা করতে পারবে একটা পেশেন্ট, যন্ত্রণা তো অবশ্যই কমবে, এবং নর্মাল পুজো পাঠ করতে পারবে, এবং একদম নর্মাল লাইফ অর্থাৎ যে লাইফে আপনি আগে ছিলেন বিফোর আর্থ্রাইটিস, সেই লাইফে আপনাকে ফেরত পাঠানো হয় এবং সেই লাইফটা দেওয়া যায়, এবং সেটা কিন্তু অবশ্যই কমপ্লিট হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কী কী খাবার খাবে, কিছু কিছু ফুড সাপ্লিমেন্টস দিয়ে কিন্তু পেশেন্টকে অবশ্যই সম্পূর্ণ নর্মাল লাইফে লিড করানো যায়। এবং আর্থ্রাইটিসের যে কোনো কন্ডিশনই হোক না কেন, এরকম পেশেন্ট আমি দেখেছি যারা যন্ত্রণার জন্য পার ডে 3 বা 4 অবধি পেনকিলার খেয়েছেন, কিন্তু আলটিমেট রেজাল্ট 0 নয়, মাইনাস।
সেই পেশেন্টকেও কিন্তু উইদিন 1 মান্থ, 1 থেকে 1.5 মাসের মধ্যে তার যন্ত্রণা আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যায় এবং আস্তে আস্তে দেখা যায় মুভেবিলিটি অনেকটা বেটার হয়, এবং 2 থেকে 3 মাসের মধ্যে পেশেন্ট কিন্তু অবশ্যই নর্মাল হাঁটাচলা অনেকটাই করতে পারে, এবং আফটার 3 টু 4 মান্থস পেশেন্ট নর্মাল হাঁটাচলা করতে পারে, এবং এই জায়গাটা তখনই সম্ভব যখন কমপ্লিট ইন্টারনাল হোমিওপ্যাথিক মেডিসিন প্রেসক্রাইব করা হয় এবং কনস্টিটিউশনালি মেডিসিন দেওয়া হয়। আর বারবার তবু যেটা আমরা ইনফরমেশন দিয়ে থাকি যে পেইন কিলার না খাওয়ার পরামর্শ, যেটা কিন্তু আমাদের সমস্যার কিছুটা সমাধান তখনের জন্য, পরে কিন্তু আরো সমস্যা বাড়িয়ে দেওয়া একদম। কারণ এর কারণটা আমরা দেখেছি যে যদি পেইন কিলার কেউ খেতে থাকে, অর্থাৎ দেখা গেল অস্টিওআর্থ্রাইটিস ফার্স্ট স্টেজে কি সিমটমস থাকে, সকালে ঘুম থেকে উঠতে গেলে প্রচন্ড হাঁটুতে যন্ত্রণা বা কোমরে যন্ত্রণা, এবং যত বেশি হাঁটা হচ্ছে যন্ত্রণা ততটাই বাড়ছে, এই যে প্রবলেম, এই প্রবলেম থেকে বেরোবার জন্য অনেকে প্রথম দিকে পেইন কিলার খান, কিন্তু এই পেইন কিলারের ক্ষেত্রে প্রবলেম কি, যন্ত্রণাটা তখনকার মতো কমছে ঠিকই, কিন্তু পরবর্তীকালে এই পেইন কিলারও আর যন্ত্রণা কমাতে পারছে না, কারণ কজ অফ দ্য পেইন, কজ অফ দ্য ডিজিজ, কজ অফ দ্য এই যে মুভেবিলিটি ডিসকমফর্টনেস, এই জায়গাটা রেস্ট্রিকশন অফ মুভেবিলিটি ডিসকমফর্টনেস, এই জায়গাটাকে যদি আমরা না ট্রিটমেন্ট করি, অর্থাৎ কেন যন্ত্রণা হচ্ছে, কেন আমি মুভমেন্ট করতে পারছি না, কেন সকালে মর্নিং স্টিফনেস আসছে, এই জায়গাটার উপর ট্রিটমেন্ট করতে হবে এবং সেই জায়গাটাকে আপরুটেড করতে হবে, তবেই কিন্তু প্রপার ডিজিজকে অ্যানিহিলেট করা যায়, প্রপার ডিজিজকে অ্যানিহিলেশন করা যায় এবং পেশেন্টকে সুস্থ রাখা যায়। এবং সুস্থতা আমি অর্থ বারবার বলছি অনেক ব্রড, অর্থাৎ শুধুমাত্র যন্ত্রণা কমা নয়, পেন কিলার খেলে তো শুধু যন্ত্রণাই কমবে, কিন্তু যখন প্রপার ট্রিটমেন্ট করা হয় তখন শুধু যন্ত্রণা কমা নয়, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি অজস্র এই যে হাড়ে ফুটো ফুটো হয়ে গেছে, এটাকে বলা হয় অস্টিওপোরোসিস, অর্থাৎ এই অস্টিওপোরোসিস থেকেও কিন্তু পেশেন্টকে সুস্থ রাখবে এবং যন্ত্রণা কন্ট্রোল করবে, এবং আলটিমেট যে জায়গাটা পেশেন্ট কমপ্লিট একটা ইজি কন্ডিশনে থাকবে, নর্মাল হাঁটাচলা করতে পারবে একদম। আর এইরকম আপনারা সকলে জানেন যে কিভাবে সলিউশনটা করা হয়, করা হয় একদম যে বিষয়ে আমাদের কোনো সাইড এফেক্ট নেই, তাই জন্যই আমরা খুব কিন্তু একদম কিওর হয়। এন্ড দ্যাট ওই একটা কিন্তু আমরা সবসময় ধারণাটা এখনো আছে না না আর্থ্রাইটিস হ্যাঁ কমবে, কিন্তু ফুল কিওর হয় এটি কিন্তু অনেকে এখনো মানতে চায় না, কারণ ট্রিটমেন্টটা তারা ঠিকমতো পায়। প্রথম কথা হচ্ছে ট্রিটমেন্টটা কি ধরনের ট্রিটমেন্ট হচ্ছে এটা আগে দেখতে হবে। প্রথম হচ্ছে আর্থ্রাইটিসের ক্ষেত্রে শুধুমাত্র তেল, অয়েন্টমেন্ট, শেক, তাপ দিয়ে কখনোই আলটিমেট কিওর আশা করা যায় না, কারণ আর্থ্রাইটিস একটা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম রোগের মধ্যে একটি। তো সেই আর্থ্রাইটিসকে যদি কন্ট্রোল করতে হয় অতি অবশ্যই আর্থ্রাইটিসের ক্ষেত্রে ইন্টারনাল হোমিওপ্যাথিক মেডিসিন প্রেসক্রাইব করতে হবে উইথ ফুড সাপ্লিমেন্টস, এবং এই জায়গাটা যখন দেওয়া হবে তখন পেশেন্টের আস্তে আস্তে কার্টিলেজটা যেটা ডিজেনারেশন হয়ে গেছিলো, কার্টিলেজটা নষ্ট হয়ে গেছিলো, এবং যে কার্টিলেজটা নষ্ট হওয়ার জন্য হাঁটাচলা করতে গেলে মারাত্মক পেন হচ্ছে, যতটা হাঁটছে ততটাই পেন, এবং এরমও পেশেন্ট আমি দেখেছি যারা হাঁটাচলাতে দূরস্থান আলটিমেট হুইল চেয়ারে করে ঘুরছে, সেই পেশেন্টও কিন্তু যখন কার্টিলেজকে রিজেনারেট করা হয় এবং সাইনোভিয়াল ফ্লুইডকে ঠিক রাখা হয়, সেই জায়গাটা অস্টিওপোরোসিসকে ঠিক রাখা হয়, অস্টিওফাইটিক চেঞ্জগুলোকে ঠিক রাখা হয়, অর্থাৎ আলটিমেট যে কজটার জন্য পেন হচ্ছে সেটাকে যখন ঠিক রাখা হয় তখন সেটাকে বলা হয় আলটিমেট ট্রিটমেন্ট, এবং এই আলটিমেট ট্রিটমেন্ট কিন্তু উইদাউট সাইড এফেক্টে অনলি হোমিওপ্যাথিক মেডিসিনই দিতে পারে, এবং তার জন্য বাইরে থেকে এক্সটার্নাল তেল, অয়েন্টমেন্ট, স্প্রে বা কোনো ম্যাসাজ থেরাপি খুব একটা প্রয়োজন হয় না, কারণ এই ম্যাসাজ থেরাপি, ফিজিওথেরাপি এগুলো ফর দ্য টাইমিং আপনাকে এফেক্ট দিতে পারে, হয়তো দেখা গেল 1 ঘন্টা বা 2 ঘন্টা আপনি বেটার থাকলেন, বা 20 দিনের আপনি হয়তো একটা ফিজিওথেরাপি বা থেরাপি নিলেন, তাতে হয়তো দেখা গেলো 1 মাস অবধি আপনি ভালো আছেন, কিন্তু আলটিমেট কিওর যেটা, সে আলটিমেট কিওর কিন্তু তখনই সম্ভব যখন প্রপার হোমিওপ্যাথিক মেডিসিন নেওয়া হবে, এবং এক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস যেটা আজকে সারা বিশ্ব যেটা নিয়ে চিন্তা করে দ্যাট ইজ সাইড এফেক্ট, সেই সাইড এফেক্টের জায়গা কিন্তু প্রায় নেই, এবং সাইড এফেক্ট বিহীনভাবেই কিন্তু একটা পেশেন্ট সম্পূর্ণ সুস্থ হতে পারে একদম। আর এই রকম শারীরিক সুস্থ থাকার জন্য আমার বন্ধুরাও কিন্তু অপেক্ষা করে থাকেন যে, আর অনেক হয়তো আজকে ওই লাইভ অনুষ্ঠান ডাক্তারবাবুকে পেয়ে আপনারা ওয়াকিবল হলেন যে যে কোনো কন্ডিশনে থাকুক না কেন আরও একবার বলার অল ওভার ইন্ডিয়া কিন্তু আজকে এটি বলতে বাধ্য, ডক্টর সন্দীপ চক্রবর্তী মানেই কিন্তু আর্থ্রাইটিসের 100% সলিউশন আমরা পেয়ে যাব। আর তার জন্য আপনাদের কি করতে হবে, এই ধরনের সমস্যা শারীরিক যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে হবে, সেই যোগাযোগ ব্যবস্থাও রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার রয়েছে দুটি টিভি স্ক্রিনে, যেটি আপনাদের উদ্দেশ্যে অবশ্যই আমি একবার বলে দেবো 7596991413, আরও একটি নাম্বার রয়েছে 7003086801, এই দুটি নাম্বারে কিন্তু আপনারা
বাই অ্যাপয়েন্টমেন্ট দ্বারা কিন্তু দেখা সম্ভব। আপনি অ্যাপয়েন্টমেন্ট করবেন ডাক্তারবাবু চেম্বারে যাওয়ার জন্য, চেম্বারের অ্যাড্রেসটাও আমি দিয়ে দেবো, সেটিও রয়েছে আমাদের টিভি স্ক্রিনে। দমদম জংশন 5 নম্বর প্ল্যাটফর্মের পাশে, এমসি গার্ডেন রোড, মারোয়ারি বাগান, ব্লক 1, কলকাতা 30। সঙ্গে যে বন্ধু তাকে স্বাগত জানাবো। কে আছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমি বর্ণানী বিশ্বাস বলছি। আচ্ছা বর্ণাদেবী, বলুন আপনি কি প্রশ্ন রেখেছেন আজকে? আমি ওই আমার হাঁটুর ব্যথা, ডক্টর চক্রবর্তীর সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ নিশ্চয়ই বলুন, বলুন আপনার প্রবলেম গুলো বলুন। কি ধরনের সমস্যা ফেস করছেন আপনি? নমস্কার ডাক্তার। হ্যাঁ নমস্কার, বলুন। আমার এই হাঁটুতে প্রচন্ড ব্যথা। আচ্ছা, আপনি হাঁটতে টাটতে খুব কষ্ট হয়। ঠিক, আপনি চলতে হাঁটতে। কত বছর ধরে এই প্রবলেমটা আছে? কত বছর ধরে আছে? আমি বলছি কত বছর ধরে এই হাঁটুর যন্ত্রণা আছে? এই 6-7 বছর ধরে। আমি মানে অ্যালোপ্যাথিক দেখাই না, কারণ বললেই তো ওরা নি রিপ্লেসমেন্ট করতে বলবে, তাই জন্য আমি হোমিওপ্যাথিক। আমি আপনাকে বলি একটা জিনিস, আমি আপনাকে বলি কোনো উপকারই হয়নি একদম। আমি আপনাকে বলি, শুনুন, আপনাকে দেখে আমার ভালো লাগলো একদম। আপনি একটা কথা শুনুন, প্রথম কথা হচ্ছে না অ্যালোপ্যাথিতে নি রিপ্লেসের প্রয়োজন আছে, না আপনাকে প্রপার শুধু পেনকিলার খাওয়ার প্রয়োজন আছে। আপনি যদি প্রপার ট্রিটমেন্ট করেন আপনার নিজের হাঁটুতেই আপনি নর্মাল হাঁটতে পারবেন। এবং এই কথাটা আমি আজকের দিনে না বারবার চ্যালেঞ্জের সাথেই বলি, আপনি নিজের হাঁটুতে হাঁটতে পারবেন এবং বসে পুজোও করতে পারবেন, এবং সেটা অবশ্যই সম্ভব যখন কমপ্লিট হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট এবং কিছু ফুড সাপ্লিমেন্টসের মাধ্যমে আপনাকে নর্মাল লাইফ দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে। কিভাবে কতদিন লাগবে? জেনারেলি 2 থেকে 3 মাসের মধ্যে আপনি নর্মাল হাঁটাচলা করতে পারবেন, 3 থেকে 4 মাসের মধ্যে আপনি মর্নিং ওয়াকও করতে পারবেন। এবং এই যে টাইমগুলো আমি বলি এগুলো আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে। আপনি তো এখনও হয়তো হাঁটতে পারছেন, এরম বহু পেশেন্ট আমার কাছে আসে যারা হুইল চেয়ার নিয়ে আসে, তো সেই পেশেন্টও সুস্থ থাকে একদম। তো আপনার ক্ষেত্রে ট্রিটমেন্টটা অনেক ইজি হবে। এবং আমি বলবো এখন যদি আপনার কার্টিলেজ নষ্ট হয়ে গিয়ে থাকে, আমি লাস্ট এক্সরেটা দেখলে বলতে পারবো, বা অস্টিওপোরোটিক চেঞ্জ হয়ে থাকে বা অস্টিওফাইটিক চেঞ্জ হয়ে থাকে হাড়েতে, তাহলে এখনই আপনি খুব বেশি মর্নিং ওয়াক করবেন না, তাতে ক্ষয় আরও বাড়বে। ট্রিটমেন্টটা 2 থেকে 3 মাস হওয়ার পরে আমি আপনাকে বলবো আপনি মর্নিং ওয়াক করুন, এবং দেখবেন 2 থেকে 3 মাস পরে যন্ত্রণা কি জিনিস। হাই সুগার আছে। আচ্ছা, হ্যাঁ, সুগারের ক্ষেত্রে হোমিওপ্যাথিতে দুর্দান্ত ভালো ট্রিটমেন্ট আছে, কিন্তু ইনিশিয়ালি আপনি যদি আর্থারাইটিসকে সারাতে চান আমি বলবো আর্থারাইটিসের জন্য কোনো চিন্তা নেই, 2 থেকে 3 মাসের মধ্যে যন্ত্রণা আপনার কমে যাবে এবং আপনি ফ্রিলি হাঁটতে পারবেন। তবে একটা জিনিস বারবার বলি, বারবার বলছি, এটা কোনো ম্যাজিক নয়, এটা একটা সায়েন্স, এবং হোমিওপ্যাথিক সায়েন্সের মাধ্যমে 2 থেকে 3 মাসের মধ্যে পেশেন্ট তো অবশ্যই অনেক সুস্থ থাকবে। রিসেন্টলি আমার ইয়ে হয়েছে, পেসমেকার বসিয়েছে। ঠিক, ওর জন্য কোনো প্রবলেম নেই, আপনি শুনতে থাকুন আমি বলছি। প্রথম কথা হলো 2 থেকে 3 মাসের মধ্যে তো অবশ্যই একটা পেশেন্ট সুস্থ থাকবে ঠিকই, কিন্তু 2 থেকে 3 মাসের মধ্যে একটা 8 বছর 10 বছর বা 15 বছর বা 20 বছরের আর্থ্রাইটিসকে কমপ্লিট কিওর করা সম্ভব নয়। একটা আর্থ্রাইটিসকে কিওর করতে গেলে কারোর ক্ষেত্রে 6 মাস থেকে 8 মাস, কারোর ক্ষেত্রে 1 বছর টাইম লাগে, এবং এই 1 বছরে পেশেন্ট কিন্তু তার একদম কমপ্লিট নর্মাল লাইফ পায়। তবে এটা কখনোই ভাববেন না যে 1 বছর ধরে আপনাকে যন্ত্রণা ভোগ করতে হবে, যন্ত্রণা 1 মাসের মধ্যেই কন্ট্রোল হতে থাকে এবং 2 থেকে 3 মাস পরে আপনি নর্মাল লাইফে ফিরবেন, অবশ্যই ফিরবেন। এই ধরনের কথা, এটা কিন্তু প্রমাণ সাপেক্ষ, এটা কিন্তু কথার কথা নয়, আর শুধু কলকাতা তো নয়, অল ওভার ইন্ডিয়ায় কিন্তু সন্দীপ দত্তের ছাপ ফেলে দিয়েছেন অলরেডি। সেই জন্যই হয়তো যিনি বললেন এই মুহূর্তে যে এতটা কষ্টের কথা, এতটা পাওয়ারও কিন্তু কথা, এবং এটা একদম খুব সত্যি কথা বলেছেন যে দেখা যাচ্ছে যারা 6 বছর 8 বছর বা 10 বছর ধরে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিরিপ্লেসের কথা বলা হচ্ছে, অর্থাৎ হাঁটু পাল্টে নেওয়া। কিন্তু আমার প্রশ্ন এটা, শুধু হাঁটু পাল্টালেই কি আপনি সমস্ত জয়েন্টের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন? পাবেন না, তার কারণ আপনার শুধু হাঁটুতে তো যন্ত্রণা নয়, কোমরেও পেন হতে পারে, সার্ভাইকাল রিজিয়নে পেন হতে পারে, শোল্ডার রিজিয়নে পেন হতে পারে, ক্যালকেনিয়াস জয়েন্টে পেন হতে পারে, তো এতগুলো জয়েন্টকে তো আপনি রিপ্লেস করতে পারবেন না। আর রিপ্লেস করলেও নিজের দাঁত আর বাঁধানো দাঁতে যে তফাৎ হয়, হাঁটু পাল্টালে হাঁটার ক্ষেত্রে সেই ততটাই তফাৎ হয়। অর্থাৎ কোনো ক্ষেত্রেই আপনি সেই ইজি কন্ডিশন, নিজের ফ্রি মুভমেন্ট, নিজের পুরোপুরি আনন্দ সেটা বা স্বাচ্ছন্দ্যটা কিন্তু অবশ্যই পাবেন না। তো সেক্ষেত্রে যদি নিজের হাঁটু রেখে প্রপার ট্রিটমেন্ট করা সম্ভব হয়, আমার মনে হয় সেটা অনেক বেটার, এবং সেই ট্রিটমেন্ট কিন্তু হোমিওপ্যাথিতে হয়, এবং আমি দিনের পর দিন হাজারো হাজারো পেশেন্টকে সুস্থ করে তুলেছি। তো সেক্ষেত্রে আর্থ্রাইটিস আমি বলবো
যদি প্রপার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট এবং ফুড সাপ্লিমেন্ট দেওয়া হয়। ফুড সাপ্লিমেন্ট কেন প্রয়োজন হয়, কারণ পেশেন্টটা কি খাবে কি খাবে না, কোন ধরনের খাবার খাবে, কোন ধরনের প্রোটিন তাকে দেওয়া উচিত, এই টোটাল চার্ট যখন করা হবে পেশেন্ট অবশ্যই অবশ্যই সুস্থতা পাবে। একদম। আজকে আরো একটা ইনফরমেশন কিন্তু আমরা পেলাম, সেটাও কিন্তু আমরা অনেকে ওয়াকিবল নই। আর্থারাইটিস বলতে আমরা একটা ধারণা থাকে শুধুমাত্র হাঁটু ব্যথা বা হাঁটু প্রবলেম, আপনি যখন সলিউশন দেন আরো কিন্তু অনেক জায়গায় তো এই প্রবলেমটা হতে পারে। এরকম বহু পেশেন্ট আসে রিউমাটয়েড আর্থারাইটিস নিয়ে যাদের দেখা যাচ্ছে পার্মানেন্টলি হাতের আঙুল কিন্তু বেঁকে গেছে এবং দেখা যাচ্ছে তারা হাত মুঠো করতে পারছে না, কবজি মুভ করতে পারছে না বা রিস্ট জয়েন্ট মুভ করতে পারছে না। তো এই জায়গাতে দাঁড়িয়ে পেশেন্টের কি করণীয়, এই জায়গাতে দাঁড়িয়ে পেশেন্ট তো প্রচুর পেনকিলার প্রচুর স্যাজো এই টাইপের মেডিসিন খায়, যেটা অ্যান্টি রিমাটয়েড আর্থারাইটিস মেডিসিন স্যাজো। তো এই টাইপের মেডিসিন খেয়ে পেশেন্ট নিজে ভাবুন তো আপনি কি আলটিমেট রেজাল্ট পেয়েছেন, পাননি, তাহলে আপনার আঙুলগুলো বেঁকে গেল কেন। বা যারা আর্থারাইটিস নিয়ে ট্রিটমেন্ট করাচ্ছেন 8 বছর 10 বছর কেউ ঘরে বসে থাকেন না, তো তাদের ক্ষেত্রে আমি বলবো তারা যদি হাঁটুর ক্ষেত্রে ভালোই থাকেন তাহলে 10 বছর পরে হুইল চেয়ার নিয়ে ঘুরছেন কেন, বা 10 বছর আগে যে যন্ত্রণা ছিল সেই যন্ত্রণার সিভিয়ারিটি বাড়লো কেন, বা আপনি আগে মর্নিং ওয়াক করতেন এখন আর করতে পারছেন না কেন। অর্থাৎ আলটিমেট রেজাল্ট হচ্ছে না, এই আলটিমেট রেজাল্টের জন্য কিন্তু প্রপার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট উইথ ফুড সাপ্লিমেন্ট মাস্ট মাস্ট, এবং সেই জায়গা থেকে পেশেন্ট অবশ্যই সুস্থতা পাবে এবং এটা 100% আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি। এবং পার ডে বহু পেশেন্টকে আজকে আর্থারাইটিস নামক এই ভয়াবহ দুর্বিষহ জায়গা থেকে আমি নতুন সুস্থতার লাইফ দিয়ে এসেছি এবং ভবিষ্যতেও দিতে পারবো বলে আশা করি। একদম। ইতিমধ্যে আমার আরো একটা বন্ধু কোয়েলকাম কি আছেন সঙ্গে। হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি শ্রবণা বলছি। হ্যাঁ শ্রবণা, আপনি কি আপনাকে নিয়ে কোনো সমস্যা হয়েছে? আমার এই প্রবলেম। আচ্ছা বলুন, প্রবলেমটা শুনবো। ডাক্তার বলছেন মানে আমার পায়ের গোড়ালিতে না অনেকদিন ধরেই ব্যথা হচ্ছে, আমি ওষুধ খেয়েছি কিন্তু কমছে না কিছুতে। একদম। কত বছর ধরে এই প্রবলেম আছে? এটা রিসেন্ট হচ্ছে জিনিসটা। ঠিক আচ্ছা, আরেকটা জিনিস বলুন, আপনার বডি ওয়েট কত এখন? 58 হবে। 58, তার মানে এটা মোর অর লেস নরমাল বডি ওয়েট ধরে নেওয়া যায়। আপনার এজ কত এখন? হ্যাঁ এজ কত, বয়স কত? 24 প্লাস, মানে খুব আর্লি এজ, এবং এই আর্লি এজেও কিন্তু একটা গোড়ালিতে ব্যথা আসছে, অর্থাৎ ক্যালকেনিয়াস পার্টে একটা ব্যথা হচ্ছে বা ক্যালকেনিয়াস জয়েন্টে ব্যথা হচ্ছে। তো এই জায়গাতে আমি বলবো আপনি ইনিশিয়ালি প্রপার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট উইথ ফুড সাপ্লিমেন্টস স্টার্ট করুন এবং একদম খুব তাড়াতাড়ি হয়তো আপনি নর্মাল লাইফে লিড করে যাবেন। একদম। শোভনা দেবের সঙ্গে থাকুন। আর যে কথাটা ডাক্তারবাবু বলছিলেন এই বিষয়ে একটা কথা আমার দর্শককে একটু বলার আছে। অনেকেই হয়তো টিভির ওপর থেকে ইতিমধ্যে বলছে না আমি আর্থারাইটিস নিয়ে বা ব্যথা নিয়ে যে কোনো জয়েন্টে অনেক ট্রিটমেন্ট করেছি আমি সলিউশন পাননি, কেন পাননি, এই প্রশ্নটা কিন্তু আমরা আপনাকে করব, আপনি নিজেকেও করুন। প্রপার ট্রিটমেন্ট না হলে যত ট্রিটমেন্টই আপনি করান না কেন কোনোদিনই রেজাল্ট পাবেন না। সবথেকে বড় যে জায়গাটা সেটা হচ্ছে একটা ট্রিটমেন্ট বা একটা পেশেন্টকে কিওর করতে হলে 3-4 পয়েন্টের দরকার হয়, যেরকম হচ্ছে ফার্স্ট হলো ডায়াগনোসিস, মাস্ট প্রপার ডায়াগনোসিস মাস্ট ফার্স্ট, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে প্রপার কোয়ালিটি হোমিওপ্যাথিক মেডিসিন অবশ্যই দরকার এবং প্রপার ফুড ম্যানেজমেন্ট অবশ্যই দরকার। এই জায়গাগুলো যখন করে দেওয়া হয় তখন পেশেন্ট অবশ্যই সুস্থতা আসে। এবং লাস্ট যে টেলিফোনে যে বন্ধু এসেছিলেন সেই জায়গা থেকে যে প্রসঙ্গটা উঠে এলো সেটা কিন্তু মারাত্মক, অর্থাৎ আমরা যদি ভাবি যে আর্থারাইটিস শুধুমাত্র এজেডদের হয় অর্থাৎ 50, 60, 70, 80 হয় তা কিন্তু নয়। আর্থারাইটিস অনেক ক্ষেত্রে এরকমও দেখা যাচ্ছে যে অনেক ইয়ঙ্গার এজেও হচ্ছে এবং তখন সে আর্থারাইটিসটাকে বলা হয় রিয়্যাক্টিভ আর্থারাইটিস, যদিও অনেক ইয়াং এজে কিন্তু রিউমাটয়েড আর্থারাইটিসও আসে। তো এই সমস্ত এজে যাদের আর্থারাইটিস অর্থাৎ 16 বছর, 18 বছর, 20 বছর, 24 বছর, 30 বছর এই এজে যদি আর্থারাইটিস আসে তাহলে আমি বলবো কোনো রকম ডিলে না করে কোনো রকম নিজের সাথে এক্সপেরিমেন্ট না করে প্রপার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট এবং ফুড সাপ্লিমেন্টের সাহায্য নিন এবং প্রপার গাইডেন্সের সাহায্য নিন, আপনি অবশ্যই কিওর হবেন এবং সুস্থতা পাবেন। এবং যে সমস্ত পেশেন্টরা 60 বছর 70 বছর বয়স তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে 18 বছর বা 20 বছর ধরে আর্থারাইটিসে ভুগছেন তাদের ক্ষেত্রেও আমার এই মেসেজ রইল যে যে কোনো কন্ডিশনে হোক না কেন, যে রকম কন্ডিশনেই আপনি আর্থারাইটিস নিয়ে আসুন না কেন, সুস্থতা অবশ্য অবশ্যই আপনি পাবেন। এবং এটা আমি মিডিয়ার সামনে বারবার বলি এবং পার ডে বহু ক্ষেত্রে আমি করেও দেখাই। তো সেক্ষেত্রে আর্থারাইটিস এখনকার দিনে
আমার কাছে এটুকু বলতে পারি, কোনো দুশ্চিন্তার বিষয় নেই, আর্থ্রাইটিস থেকে মুক্তির উপায় অবশ্যই আছে এবং সেটা প্রপার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, ডায়াগনোসিস এবং প্রপার ফুড ম্যানেজমেন্ট। একদম ভয় পাওয়ার যেরকম কোনো কারণ নেই, আবার রোগ নিয়ে বসে থাকারও কিন্তু কোনো কারণ নেই, একদম যোগাযোগ করুন। আরো একটা কথা, যে বন্ধু শোভন আমাদের ফোন করেছিলেন, তার বয়স তুলনায় অনেকেরই মনে হয় ব্যাপারটা খুব নেগলেক্ট করে, কিন্তু ডাক্তারবাবু যে আমার এত বয়স কম, হয়তো নর্মাল, কারণ এটাই হয়তো সঠিক সময় ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে, আবার না হলে কিন্তু এটি একটা বিশাল একটা বড় রোগে পরিণত হবে। সেটি না করে, রোগকে অবহেলা না করে, যে সিচুয়েশনে আপনারা পড়েছেন অবশ্যই তো যোগাযোগ করবেন। একটু থেকে হলে সময়টা অবভিয়াসলি কম লাগবে, যখন একটু হারিয়ে যাবে তখন একটু সময় বেশি লাগবে, কিন্তু সলিউশনটা পাবেন। রোগ নিয়ে বসে না থেকে যোগাযোগ করতে হবে। যে কোনো ক্রনিক ডিজিজে হোমিওপ্যাথিক অবশ্যই সলিউশন আছে, এবং হোমিওপ্যাথিক সলিউশন কিন্তু অনেক ফাস্ট এফেক্ট দেয়, এবং যেটা আমি কলকাতার বুকে বা অল ওভার ইন্ডিয়াতে বারবার প্রমাণ করেছি যে হোমিওপ্যাথি অনেক ফাস্ট কিন্তু মানুষকে রিলিফ দিতে পারে, যদি সেক্ষেত্রে হোমিওপ্যাথিক প্রপার মেডিসিনের সাথে আগে ফার্স্ট ডায়াগনোসিস, তারপর হোমিওপ্যাথিক প্রপার মেডিসিন বা কোয়ালিটি মেডিসিন, এবং তার সাথে ফুড ম্যানেজমেন্ট, এই তিনটে জিনিসকে যদি নিয়ে আসা হয় তাহলে আমরা একদম খুব তাড়াতাড়ি এফেক্ট পাই, এবং 100% এফেক্ট পাই, ফেলিওরের কোনো জায়গা নেই। আপনাদের কিন্তু আপনাদের সৌভাগ্য আমাদের থেকে অনেক বেশি, কেন চেম্বারে তিনি থাকেন শুধুমাত্র আপনাদের জন্য। আর ইতিমধ্যে আমি জানিয়ে দেবো, যারা যোগাযোগ করতে চাইছেন, শারীরিক ভাবে সুস্থ থাকতে চাইছেন, আর যত লেভেল বড় লেভেলে আপনার আর্থ্রাইটিস হোক না কেন, একবার সন্দীপ দার কাছে আসুন। আপনি তো ধরেই নিয়েছেন, তো বহু চিকিৎসা করেছি, হোমিওপ্যাথিক দিয়েও আমার হবে না এই ধারণা নিয়েই আপনি আসুন না, তারপর দেখুন ম্যাজিকের মতো কাজ করে কিনা। এটি ম্যাজিক না হলো, সঠিক ট্রিটমেন্ট কিন্তু কাজ করে ম্যাজিকের মতো। ঠিক এইভাবে আমি কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেবো, 7596991413, আরও একটি নাম্বার হচ্ছে 7003086801। আর আমি চেম্বার বলে দেবো, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে যোগাযোগ করবেন, বাই অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কিন্তু আসবেন, অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন। দমদম জংশন 5 নম্বর প্ল্যাটফর্মের পাশে, এমসি গার্ডেন মারোয়ারি, এমসি গার্ডেন রোড মারোয়ারি বাগান, ব্লক 1, কলকাতা 30। যদি কোনো রকম ইনফরমেশনের যোগাযোগ করতে হয়, কোনো ইনফরমেশন প্রয়োজন হয়, তার জন্যও কিন্তু আপনারা এই দুটি নাম্বারকে আগে নোট ডাউন করে এই দুটি নাম্বারে যোগাযোগ করে নেবেন, বহুদিন পর আরও একবার পেয়ে যাওয়া। আর আজকে সময় আছে আমাদের হাতে আরেকটু, ইতিমধ্যে আর একটু জেনে নেওয়া। আর কি হয় কি, আমাদের প্রতিনিয়তই না একটা কিছু ধারণা আমরা নিজেরাই করে ফেলি, না না এতটা বড় হয়ে গেছে, আমি প্রোগ্রামের আগেও তোমার সাথে এই বিষয়ে কথা বলছিলাম, আমারই একটা বিষয় যে এতটা হয়ে গেছে ট্রিটমেন্ট করতে করতে, যখন মানুষের না পায় তখন মনে হয় যে হবে না, কিন্তু প্রপার ট্রিটমেন্টটা একটু খোঁজ পেলে কিন্তু একদম 100% কিওর হয়। হ্যাঁ অবশ্যই, সুস্থতার জায়গাটা আসে, এবং সেক্ষেত্রে আমি বারবার বলি যে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে, অর্থাৎ যে সমস্ত ক্রনিক ডিজিজগুলো আমরা দেখি, যে সমস্ত সিস্টেমিক ডিজিজগুলোকে আমরা ভাগ করি, যেরকম হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাসমা বা আর্থ্রাইটিস বা হচ্ছে আপনার ডায়াবেটিস, হ্যাঁ হাইপোথাইরয়েডিজম, সিস্টেমিক হাইপারটেনশন, এই যে ক্রনিক ডিজিজগুলো, এগুলোর সাথে কিন্তু ফুড একটা অনেক বড় ব্যাপার, অর্থাৎ খাবার দাবার। এই খাবার দাবারের ক্ষেত্রে আমি বলি, ধরুন কারোর ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাসমা আছে, তো ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাসমার ক্ষেত্রে হোমিওপ্যাথিক মেডিসিন অবশ্যই, এবং বহু পেশেন্টকে, কয়েক হাজার পেশেন্টকে সুস্থতা দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে। তবে একটা ক্ষেত্রে আমরা বলবো, সেক্ষেত্রে পেশেন্টকে একটা প্রপার ম্যানেজমেন্ট, অর্থাৎ খুব বেশি ঠান্ডা জল খাবেন না, দইটা এড়িয়ে চলবেন, কলাটা খাবেন না, বা রেগুলার যদি পারেন তাহলে তুলসী পাতা, বাসক পাতা আর জ্যোষ্ঠীমধু একটু ফুটিয়ে নিয়ে চায়ের মতো সকালে গরম চায়ের মতো খান। এতে কি হয়, অনেকটা পেশেন্ট কিন্তু বেনিফিটেড হয়, এবং এই জায়গাটা দরকার, অর্থাৎ ফুড ম্যানেজমেন্ট একটা অনেক বড় জিনিস আর্থ্রাইটিসের ক্ষেত্রেও। যেরকম আমরা দেখেছি যে আর্থ্রাইটিসের ক্ষেত্রে যে কোনো টাইপের ডাল, স্পেশালি মুসুর ডাল, টমেটো, বাদাম, মাটন, ডিমের কুসুম, এগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে আর্থ্রাইটিসকে বাড়িয়ে তুলতে পারে, বা ঢ্যাঁড়স, কারণ এই খাবারগুলো ডাইরেক্টলি ইউরিক অ্যাসিডকে বাড়াতে পারে। তো সেই জন্য আর্থ্রাইটিসের ক্ষেত্রে যদি ইউরিক অ্যাসিড আসে তাহলে আর্থ্রাইটিসের প্রবলেমটাকে বা কষ্টটাকে অনেক বেশি অ্যাক্সেলারেট করে। সেই জন্য এই ফুড ম্যানেজমেন্ট, এটা স্পেশালি কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে ফুড ম্যানেজমেন্ট তার কন্ডিশন অনুযায়ী বলা হয়, এরকম নয় যে আর্থ্রাইটিসের ক্ষেত্রে সব খাবার বন্ধ হয়ে গেল, ডায়াবেটিসের সব খাবার বন্ধ হয়ে গেল, একদমই না। পেশেন্ট অনুযায়ী ফুড ম্যানেজমেন্ট হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে ফুড সাপ্লিমেন্টেশন দেওয়া হয় এবং প্রপার হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল মেডিসিন দেওয়া হয়। এই ট্রায়ো যখন একসাথে মেশে তখন অবশ্যই কিন্তু 100% সাকসেস পাওয়া যায়, এবং আজকের দিনে বহু পেশেন্ট
আমার বহু পেশেন্ট যারা সুস্থ লাইফ লিড করছে এবং আজকের ক্ষেত্রে দেখা যায় 6 মাস 8 মাস পরে সেই পেশেন্টকে দেখে কেউ বুঝতেই পারে না যে সেই পেশেন্ট কোনো একদিন হয়তো হুইল চেয়ারে করে ঘুরতো। তো সেই পেশেন্টের এই জায়গাটা আসতে একটু টাইম লাগে, 2 মাস বা 3 মাস। তবে আমি বলবো যারা 18 বছর 20 বছর আর্থ্রাইটিসে ভুগছেন সেক্ষেত্রে 2 মাস 4 মাস তো খুবই কম টাইম, এবং সেক্ষেত্রে প্রপার ট্রিটমেন্ট সম্ভব, শুধু পেন কিলার নয় বা তেল অয়েন্টমেন্ট স্প্রে লাগিয়ে আননেসেসারি নিজের লাইফটাকে অনেক বড় বিপদের মুখে ঠেলে ফেলবেন না, নিজের শরীরটা নিয়ে এক্সপেরিমেন্ট করবেন না। একদম, আজকের সময় আমাদের থামতে বললেও আর্থ্রাইটিস নিয়ে যারা যে কন্ডিশনে থাকুক না কেন রয়েছে ডক্টর সন্দীপ চক্রবর্তী আপনাদের পাশে। আজকের মতো বিদায় জানাতে হচ্ছে, কারণ সময় বাধা মানছে না, পরবর্তী অনুষ্ঠানে আসার রয়েছে, আপনাকে পেয়ে যাব সেই অনুষ্ঠানের জন্য। কিন্তু যখনই আমি চেম্বারে ভিড় কাটিয়ে চেষ্টা করব আপনাদের সামনে আসার, অবশ্যই চেষ্টা করব, এবং আমি আশা রাখবো যে আপনারা আমার এই অ্যাডভাইসগুলো ফলো করবেন এবং কিছু ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসবেন। অর্থাৎ এরকম পেশেন্ট আসেন অনেকে, ডাক্তারবাবু আজকে ওষুধ খাচ্ছি কালকে যন্ত্রণা কমবে, তো এই ধরনের ধারণা থেকে বেরিয়ে আসুন। ট্রিটমেন্ট করতে শিখুন, ট্রিটমেন্ট আপনাকে কমপ্লিট সুস্থতা দিতে পারে। কমপ্লিট সুস্থতা, কমপ্লিট কিওর আমাদের মেন টার্গেট। একদম, সকলে ভালো থাকুন, আজকের মতো বিদায়, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সকল দর্শককে, নমস্কার। নমস্কার।